আইছে, লঞ্চে তলও ভরছে, ঘুমাইয়ে রয়েছে। দশটার সময় লঞ্চ আয় না সুরভি, আমার তলও হলাইছে, দোতলা লঞ্চে তলও হলাইছে, বাঁচতে বাঁচতে গেছি, রাত দশটায় ডুবছি, আবার কিনা দিনও লঞ্চে তলে পড়ছি। আল্লাহ দিলে আমি দোয়া কিছু হয় নাই, চাইরেন হাত গুণ পার হচ্ছে, আলুতে পার করছি, ওই কেউ ডাইল দিয়েছে, চাউল দিয়েছে, এই রকমের হচ্ছে ধান, এবার আস্তে আস্তে খাবার ডাক হইয়ে গেল। যে একটু দর্শক, আজকের আপনাদেরকে এক লিলি বেগমের গল্প শোনাবো, যিনি 30 বছর ধরে খেয়া পারাপার করছেন। সেখানে আমরা রয়েছি, আমরা এই মুহূর্তে রয়েছি বরগুনার বিষখালি নদীতে, পোট্টাখালীতে, যেখানে 30 বছর ধরে লিলি তার জীবিকা এখান থেকেই তিনি আহরণ করছেন। আমরা সেই গল্প শুনবো এবং আপনাদের শোনার চেষ্টা করব, তো আপনারা আমাদের সাথেই থাকুন। আমার বাবারে বললে যে কি খাবা তুমি, গুড়ো গাড়া লই আমরা ছোট ছোট করলাম। তো হ্যাঁ, এরপরে এই জায়গায় বাবা হচ্ছে একটা নৌকো বানাইছে, নৌকো বানাই একজন দুজন পার করছে, হ্যাঁ বাসে যে খাওয়া হয়ে গেছে, চাইরেন হাত গুণ পার হচ্ছে, আলুতে পার করছি, ওই কেউ ডাইল দিয়েছে, চাউল দিয়েছে, এই রকমের হচ্ছে ধান, এবার আস্তে আস্তে এই খাবার ডাক হইয়ে গেল। যে একটু মানুষজন বেশি দেখলো, মানুষ দেখলো, সবাই সইল না। এবার বাবাকে আমি প্যারা দেন, আমি খাওয়া পাইলাম, আমার খাওয়ার ডাকটা নেন, তো আমি ঘুরে গেল আর কি খাওয়াম। এ আমার বাবা ওটা খেয়ে খাওয়াটা পাইলে, বাইতে বাইতে বাবাই আমার অসল হয়ে গেছে, এখন কেটা খাওয়া পাইবে, কেটা বাবার আমার টানবে। এখন বাবাই কলকে গে তো তুই আস্তে আস্তে বাবাটা শেখ, বাইরে শেখলাম, আমার ডাক্তারটা দেখা হইবে, আমার ঘরে খাওয়াটা হইবে। কেন আমি তো ডরাইতাম, মধ্যে ঠেলিয়ে দিতে ঠেলে দিতে আমি কুলে বাইতে বাইতে যাইতাম আর কামতাম একসে। তো কেমনি আমি মধ্যে ঠেলে দিয়েছি, আমি আম আর বাবাই খামার দিতে, তুই বা তুই বা, এর বাইতে বাইতে আমি শিখছি। শিখতে পরে বাবারে আমি 30 মিশে করাইছি, খাওয়াটাও পাইছি, মাংস দানমান করছে, যে মাইয়ে মানুষ খাওয়া পায়, কষ্ট লাগে আমার দেখলে। দিদি স্যারেরা অনেক সাহায্য করছে, এই নিয়ে তো ঘর উঠেছে স্যারেরা, আরো আমার বাবার ডাক্তার টাক্তার দেখাইছে নৌবাহিনীতে, বাবার আমার রাখতে পারে না, এখন মায়ের কেটা খাওয়াইবে। এই শেষকালে বিয়ে বললাম এই জায়গায় যে মায়ের থুয়ে কমে যাম, বাই ছুটত, এই যে খাওয়াটা আসতে আসতে বাবা শেখলাম, এই শিখতে শিখতে এখন তাক বইটা ধরলাম, এখন তাক সারি নে, এই মায়ের খাওয়াই। নৌকা ডুবছে, লঞ্চ আইছে, লঞ্চে তলও পড়ছে, ঘুমাইয়ে রয়েছে, দশটার সময় লঞ্চ আয় না সুরভি, আমার তলও হলাইছে, দোতলা লঞ্চের তলও হলাইছে, বাঁচতে বাঁচতে গেছি, রাত দশটায় ডুবছি, আবার কিনা দিনও লঞ্চের তলে পড়ছি। আল্লাহ দিলে আমি দোয়া কিছু হয় নাই, হাতুড়ি মাতুড়ি মানুষজন লই কুলে উঠছি। এখন আমার ছেলেপান হইলে দুগ্গ, একদম মেয়ে ধরেন বিয়ে সাথে দিছি, এই নাতি নাতি আছে। হ্যাঁ সরকারি আমি পাইছি, আমি পাইছি, আমি ডিসি স্যার আমার ডাক কিনেছে, নিয়ে আমার বললো যে তুমি কি কেস করো, কেমনে খেওয়াটা পাও, মুখে বাবাই আসল আসিল, হয়তো আমি খেওয়াটা শিখতে পাই, কিরম তোমার আটটা আমি দেই তো, হ্যাঁ আমার আটটা দেখা কে দেখো ঠোক, তোমাকে আর ঠোসকা পড়ছে, মুখে হ পাতে তুমি কি দিলে তোমায় খুশি হও, মুখে একটু গরু দিলে আমার খুশি, আমার ভবিষ্যতে ধরেন গুরু গাড়ি লাই খাইতে পারি, কারণ ওটাই আমার ভবিষ্যৎ, আমার তো কিছু নাই, খেওয়াটা 300 টাকা হইতে অত হয় না। এবার কয় হেবা আমার ডাকি নিয়ে গরু দিছে আর এখন ঘর দিছে, আমার এখন ঘর দিছে, এখন আমি এখন ঘর পাইছি, ধরেন ওই খেজুর তলা পাইছি, এখন আমি তো খাওয়া পাই যাবে, এখন তো ঘরটা ভাঙ্গি ছুটি গেছে বোন, এখন যে পাই আমার ঘাতে হয় না, ঘরটা যে আমি হার মন সে জায়গায় আমি পারতে আছি ভাঙ্গা ঘরে খাই।